লালা ছিল, লালা কি মানে লাল অংশ ছুতে পারলে সে মানে জিতবে। আজকে আমরা এসেছি রানু মন্ডলের বাড়ি, বাড়িটা একবার দেখিয়ে দিই। সঙ্গে বন্ধুরাও এসেছে আমার। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার চ্যানেল সৌরভলি। নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি রানাঘাটের বিখ্যাত রানুদির বাড়িতে। তো রানুদি আশা করি ভালোই আছো দিদি, আমার সঙ্গে আমার ছোট ছেলেও এসছে, ও বলছে রানুদিকে দেখতে যাবো, অনেকদিন নাম শুনেছি, দেখা হয়নি রানুদির সাথে। যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার ভালো লাগছে করতে সেটাই করো। দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আরেকটা কথা বলবো যে এখন বিশ্বকাপ ফুটবল চলছে, তুমি তো খেলা ভালোবাসো, কতটা ভালোবাসো জানি না। হয়তো বা সেটা আশপাশ থেকে বা সে সুযোগ আর কোথায় পেয়েছি মনে হয় না, তবে মানে যে এরকম একটা পরিস্থিতি ছিল যখন মানে আমি খেলাধুলাতে আমাকে থাকাতে খুবই কঠিন ছিল। তো যখন এরা কি ভাবতাম একটু খেলবো মাঠে, সেটা কলকাতায় থাকতো থাকাকালীন ছোটবেলায় দেখি, তো ওখানকার মেয়েরা বলো মুসলিম মেয়েরা, যেহেতু আমরা মেয়েরা লাল্লাটি বলে একটা খেলা ছিল, লাল্লাটি মানে লাল অংশ ছুতে পারলে সে মানে জিতবে, মানে গেমটা ওরকম। তো লাঠি নিয়ে গেছে খেলাটা ছিল, তো ওই খেলাটা খেলতে জানো তো কখনোই সময় হতো না, দুপুরবেলায় সময় ঘুমতো, আমার তো ঘুমতো না, ঘুমোস তো নেই আমার, আগেও ছিল না। কি করতাম ভাবতাম তখন একটু খেলা হয়তো সুযোগ করে সকালে তোমার ঘর বা কাজে ব্যস্ত, তারপরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো, দুপুরবেলাতে এমনি খাওয়া দাওয়া করে ঘুমতো, তখন ভাবতাম এবার একটু খেলতে যাবো, মানে ঘুমতে হতো না, সামনে শুতাম, এটু ঘুম হতো না, উঠে ঠিক পারলো মাসি, আমার যে মাসি ছিল তখন দিদি বলতাম, তো সেই ঘুমতো, তখন আমি ঠিক করতাম পুরো পরিবার ঘুমাতো, তো আমিও ঘুমাতো, তো ঘুমটাতে ঘুম না, আমি তো জেগে, সেই ঘুম তো আমার জাগা ঘুম, মানে আমার ঘুম হচ্ছে না দুপুরবেলায়, তখন আমি কি করবো বাইরে কিছু গিয়ে, ওখানে মোস্টলি খুব স্পোর্টস হতো ওই মাঠটায়, প্রত্যেকটা বছর স্পোর্টস হয়, তো সেখানে আমি গেছি, গিয়ে আমি আমরা দুপুরবেলা আমাদের বয়সী মেয়েরা
সবাই ওই গেমটা খেলতে মানে লাল্লাটি। তো ওই লাল্লাটি খেলতে যদি আমার মাসি জানিস তো বলে মানে গেছি মাঠে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে ঢেকে যাবে, মানে এই ধরনের পরিবার বাচ্চা বয়স থেকে পড়াশোনার লাইফ থেকে নিয়ে জীবন থেকে নিয়ে এই সমস্ত কিছুতে মানে ওটা বাধা বাধা মানে শুধু বাধা মানে বাধা মানে তাদের আগ্রহটা আমার প্রতি ছিল না। তার একটা ছেলে তাকে যেভাবে পড়াশোনা করেছিল সেভাবে করেনি, আমি সেগুলো আসছে যেভাবে পড়াশোনাটা পড়াশোনা করেছি। আমার যেমন বাইবেল রিড করা বলো কোনো একটা লেখা পড়া সেটা যদি খুব খুব জড়ন হয় তাহলে আমার পক্ষে সম্ভব হয় না, যদি একদম পরিষ্কার হয় তাহলে পড়তে ভালো হয়। কিন্তু সেই সময় ওরকম লেখা তো সবাই লিখে না, যাদের হ্যান্ড রাইটিং পাকা যাদের হাতে লেখা খুব পাকা ওরা খুবই ঘুরিয়ে পেয়েছে লেখে, ওদের স্টাইলটা কিছু আলাদা ওরাই করতে পারে, আমি পারি না। আমার জন্য একটা বাচ্চা কেমন নয় সেরকম আমার জীবনটা যেটা রয়ে গেছে। তো আমি শুনে শুনে যেটুকু শিখেছি, তো আমাকে কোনো স্যার আমাকে বা কোনো দিদিমণি আমাকে কোনো সময় শিখায়নি বসে যে এটা এই হয় সেই হয়। আর এটা খুব আশ্চর্য ঘটনা, এটার মা এটার সাক্ষী আমার মালিক, মানে আমার গর্জাকে বলি বা যে খ্রিস্ট বা মালিক আমি সেই আর যদি ভগবান বলে কেউ ছিল আছে তো সেই জানি আমি সত্যি কথা বলছি। হ্যাঁ অবশ্যই, কারণ সে বিনা আমার তো কেউ ছিল না নেই ছোটোবেলার থেকে, বাকি তো পৃথিবীটা তো আর একটা জাত বাস করে না, বিভিন্ন জাত বাস করেছিল বা করে, সেই ক্ষেত্রে তো উনি সবার জন্যই সব পৃথিবীটা সমগ্র ভালো বা পাপি সবাদের জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছিল। জাস্ট মানুষ জাতকে ভালোবেসে, একজনকে ভালোবেসে না মানুষ জাতকে ভালোবেসে, যাতে মানুষ জাত তাকে বুঝতে পারে এবং প্রত্যেকটা মানুষ যেন সত্তাকে চলতে পারে তাকে উপলব্ধি করে। অজিত রেজেটা প্রশ্ন গান শেখা করবে আমি কোনোদিন কখনো আমি যেমন পড়াশোনা আমি শেখাতে পারিনি বা কারোর ক্ষমতা ছিল না, এমন আমার আমার মেসো মায়না কম পেত বলে আমার মাসি বলতো মেসো তোর মায়না পাতো তোকে আমি স্কুলে কী পড়াবো, তাই এই কথা বলে কাটিয়ে দিত। কিন্তু যদি তার ঘরে যদি আমি জন্মাতাম তাদের ঘরে তাহলে তারা আমাকে কী করে জানতো যে না ছেলেকে পড়াইতো মেয়েকেও পড়াতো, এরকম একটা ধারণা থাকতো নিজের মা বাবা হলে। কিন্তু সে তার ওই কর্মে তো তারা আমাকে বুঝিয়েছিল যে আমি তার নিজের কোনো মেয়ে ছিলাম না, তার দিদির মেয়ে ছিলাম, তাকে এই যে একটা কর্ম সে বুঝিয়েছে বোঝানোর ক্ষেত্রে সে আমাকে স্কুলে পড়ায়নি বা পড়াতে পারিনি, কিন্তু এর মানে নাই যে আমি পড়তে পারি না। আমার তো মালিক আমার সবাই ছিলেন আছেন, যখন আমার কেউ ছিল না তখন মা বাবা ছোটোবেলায় যখন সব পিকচারের গানটা গাই আমি, সেই কারণে সব পিকচারের গান আমি কেন গাই প্যাথিক দুঃখ সেখানকার যে দুঃখের যে ভাবটা সেই ক্ষেত্রে আমি গানটা গাই গাইতে ভালোবাসি, কারণ আমার জীবনে ওরকম মা বাবার থেকে সন্তান দূরে দূরে মানে সরিয়ে দেওয়া এবং কোনো কারণবশত কোনো রিজন কোনো কাহিনীর জন্য সেই ব্রোকেন হয়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া, তখন সেই সন্তানটার কী অবস্থা, সেই বা সেটা বয়স বলো বা কোনো ছেলে বা মেয়ে লড়কি আসলে লাগবে না সবার ক্ষেত্রে বলছি, তাদের লাইফটা কেমন হয় তাদের জীবনটা কেমন হয়। তো আমার এই যে লাইফ আমি এই জীবনে কখনো বলতে পারি, এটা তো আমার ইতিহাস আমার লাইফ আমার জীবন মানে এই সমস্ত নিয়ে, মানে আমার যে একটা মা বাবা ছাড়া যে আমি জীবনে অনেক কষ্ট পেয়েছিলাম বা পেয়েছি সে কথা তো মালিক সাক্ষী আছে যে যতই বলুক না কেন, এটা ফুল ফিল করা তো খুবই কঠিন সবার পক্ষে সমান না, মালিকের পক্ষে ছিল সেও হয়তো চায়নি বা তারা আমার প্রতি কর্তব্য করতে পারিনি করেনি, ইভেন যারা খ্রিস্টীয় ধর্মে যারা গডফাদার মাদার হয় মা বাবা ধর্ম মা বাবা তাদের যে রিলিজের একটা কর্তব্য থাকে সে কর্তব্যটা তারা পালন করতে জানি না, তো ধর্ম কাকে বলে এটা আমার প্রশ্ন। তো যারা নাকি আমার মা আমি এখন শিশু আমার যখন বয়স ছ মাস তখন তো আমি আমার মা বাবাকে বলতে পারি না, মানে আমার বাবা কে কে জন্ম দিয়েছে আমি সেটাও জানতাম না। আর তো আপনাদের মধ্যে কেউ পারবে কোনো ছ মাসের শিশু বলতে পারবে যে তার মা বাবা কে ছিল না, যখন সেই বাচ্চা বড় হয় তাকে শেখানো হয় বা মা বাবা যখন সে বলতে পারে আমার মাকে মা বলে ডাকে বাবাকে বাবা তখন সে জানতে পারে যে সে তার মা বাবা, তাই তো সে বাচ্চা যারই হোক না কেন। তো আমার জীবনে এই ধরনের কোনো কাজ হয়নি, আমি দুধও খেতে পারিনি ঠিক আছে ছোটোবেলা থেকে আমি দুধও খেতে পারিনি। তো মা বাবার সন্তান তো মায়ের কোলে বড় হওয়া মানে তার সেইভাবে পালিত হয় সেরকম হয়নি, আমার মালিক ছিল না কেউ নেই।